নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি 2020-22 শিক্ষার্থীবৃন্দ যারা আছেন তাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ। নোটিশটি আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা প্রথমবার ভিজিট করছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন, যাতে সবাই এই তথ্যটি সবার আগে পেতে পারে। চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওটি বা নোটিশটি দেখে নিই। নোটিশটি পাবলিশ হয়েছে আজকে 20 তারিখ। রেফারেন্স নাম্বার ফর 2020-22 সেশন যারা আছেন তাদের জন্য। দেখে নিই লাইন বাই লাইন কী বলা হচ্ছে। All the principal TIC YC of affiliated colleges under the university are hereby notified that grade cards of B.ed first and second semester regular and supplementary examination 2020 for the session 2020 and 22 and B.ed third semester supplementary 1 examination 2020 will be delivered from 21 to 27. Except Saturday and Sunday between 12 noon and 4 p.m. অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিয়েছিলেন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, তার যে গ্রেড কার্ড সেটা ডিস্ট্রিবিউশন করা হবে। ডেটটা হচ্ছে 21 থেকে 27 তারিখ এবং টাইমটাও লেখা আছে 12টা থেকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। এই কাজটা তো আপনাদের না, এই কাজটা হচ্ছে কলেজ অথরিটির। এখানে লেখাও আছে প্রপার অথরাইজেশন লেটার ইজ রিকোয়ার্ড টু রিসিভ দ্য গ্রেড কার্ডস রেসপেক্টিভ কলেজেস, অথরাইজেশন লেটার সেন্ড ভায়া ইমেল উইল নট বি অ্যাসেপ্টেড। অর্থাৎ যারা সংগ্রহ করবেন তারা ফিজিক্যালি সেখানে যাবেন এবং গিয়ে সেটা রিসিভ করবেন। তাই হচ্ছে 2020-22 যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের গ্রেড কার্ড সংক্রান্ত নোটিশ। আশা করি আপনারা কলেজের সঙ্গে যোগাযোগ করবেন এবং গ্রেড কার্ডটা সংগ্রহ করে নিতে পারবেন। ছোট্ট একটা নোটিশ ছিল আপনাদের জন্য, আশা করি হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।